ব্যক্তিগত সফরে সোমবার কলকাতা যাচ্ছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। অন্যদিকে শোনা যাচ্ছে আগে থেকে পশ্চিমবঙ্গে শহরটিতে অবস্থান করছেন এ নায়িকার স্বামী ও অভিনেতা শাকিব খান। তবে তাদের মধ্যে সাক্ষাৎ হবে কি না এ বিষয়ে মুখ খোলেননি অপু। তিনি জানান শিলিগুড়িতে তার মা ও বোন আছেন, সেখানেই থাকবেন, 20 জুলাই দেশে ফিরবেন, সঙ্গে ছেলে আব্রাহামকেও নিয়ে যাচ্ছেন। অপু জানান ব্যক্তিগত কাজে যাওয়া হচ্ছে। কলকাতার হাসপাতালে মা হয়েছিলেন তিনি, তাই সেখানকার চিকিৎসকদের সাথে নিয়মিত যোগাযোগ আছে। এই সফরে ডাক্তারি পরামর্শও নেবেন। নতুনভাবে সিনেমায় অভিনয় করার জন্য অনেকদিন ধরেই ওজন কমানোর চেষ্টা করছেন অপু। এবার কলকাতায় এই বিষয়েও বিশেষজ্ঞের পরামর্শ নেবেন তিনি। এদিকে ঈদের পরপরই কলকাতায় পাড়ি জমিয়েছেন শাকিব খান। সেখানে তিনি শ্রী ভেঙ্কটেশের একটি সিনেমার বাকি থাকা দৃশ্যায়নে অংশ নিচ্ছেন। চলতি বছরের এপ্রিলে টিভি লাইভে সন্তান সহ হাজির হয়ে অপু জানান শাকিবের সঙ্গে কয়েক বছর আগে তার বিয়ে হয়েছে। এ নিয়ে দুই তারকার মাঝে বেশ কাদা ছোড়াছুড়িও হয়। পরে শাকিব স্বীকার করে নেন অপু তার স্ত্রী। তবে এরপর তাদের একবারই প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়, তাই তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে রয়েছে গুঞ্জন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।